السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরম সাল্লাহ আসলামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে। আজকে যে অংশটুকু বলতে যাব সেটা হচ্ছে, রসুল আকরম সাল্লাহ আলি ইসলাম যখন তাঁর পিতা ইব্রাহিম আলাইহিস সাথে তার সাক্ষাৎ হলো মেরাজে গিয়ে, তখন জিবরিল আলী ইসলাতামের সাথে তিনি জান্নাতে প্রবেশ করলেন তার ইব্রাহিম ইসলামের সাক্ষাতের পর, এবং তিনি সেখানে অনেক কিছু দেখতে পেলেন। রসুল আকরম ইসলামের জান্নাতের মধ্যে দেখতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যে অট্টালিকা সেটা দেখতে পেলেন, এবং যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু আনহুর বান্দি দেখতে পেলেন, এবং তাদেরকে এই ব্যাপারটা জানিয়েও দিয়েছেন ফেরত আসার পর যে এই এই ব্যাপারগুলো দেখতে পেয়েছি, এবং তিনি কাউসার যে নদী সেটাও দেখতে পেলেন যেটা রসুল আকরম সাল্লামকে দেওয়া হবে, এবং তিনি দেখতে পেলেন জাহান্নামকে, যে জাহান্নামের এক অংশ আরেক অংশকে চুরমার করে দিচ্ছে। আল্লাহ জানেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এবং তিনি দেখতে পেলেন যে মালিককে, যে জাহান্নামের দায়িত্বশীল, তাকেও তিনি দেখতে পেলেন। এরপর জিবরিল আলী ইসলাতাম রসুল আকরম সাল্লামকে নিয়ে সপ্তম আকাশের আনাচে কানাচে ঘুরলেন, তারপর এক জায়গায় গিয়ে থেমে গেলেন এবং রসুল আকরম সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ তাকাদ্দাম, যে হে মুহাম্মদ আপনি এবার সামনে একাকি অগ্রসর হন। ফাওয়াল্লাহি লাউ তাকাদ্দামতু খুতওয়াতান ওয়াহিদা লাহতারাক্তু, যদি আমি এক কদম সামনে যাই তাহলে আমি জ্বলে যাব, এর উপরে যাওয়ার আমার কোনো পারমিশন নেই। এরপরে রসুল আকরম সাল্লাম একা হয়ে গেলেন। তখন রসুল আকরম সাল্লাম অগ্রসর হলেন এবং তিনি পৌঁছালেন এমন এক জায়গায় যে যেইখানে কোনো মানুষ পৌঁছাতে পারে না, না কোনো ফেরেশতা পৌঁছাতে পারে, সেটা স্পেশাল একটি জায়গায় তিনি পৌঁছে গেলেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন এমন একটা জায়গায় যেখানে যাওয়ার পর ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পেলেন। যেই ফেরেশতারা আপনার আল্লাহ জানুর ফয়সালাগুলো লিখে থাকেন, সেই কলমের আওয়াজ, লেখার আওয়াজ শুনতে পেলেন, এবং আপনার এটা হচ্ছে আল্লাহ জানুর পক্ষ থেকে আমাদের রসুলের মাধ্যমে আমাদেরকেও সম্মানিত করা, যেরকম রসুলকে সম্মানিত করা, রসুলের মাধ্যমে আমাদেরকেও সম্মানিত করেছেন আল্লাহ জানুহ। এবং এই জায়গায়, এই পবিত্র জায়গায় আল্লাহ জানুর সাথে তিনি কথা বলেন, আল্লাহ জানু রসুল আকরম ইসলামের সাথে কথা বলেন, এবং পাশাপাশি তার জন্য এবং তার উম্মতের জন্য আল্লাহ জানু একটি বিধান রচনা করেন, সেটা হচ্ছে পাঁচ বেলা নামাজ। তখন এই জায়গা থেকেই আমাদের উপর পাঁচ বেলা নামাজ ফরজ করা হয়। আল্লাহ জানু এই উম্মতকে কয়েকটি জিনিস দিলেন, একটা হচ্ছে পাঁচ বেলা নামাজ তাদের উপর ফরজ করে দিলেন, এবং প্রত্যেকটা মুসলমান যারা কবিরা গুনাহ করে তাদেরকে ক্ষমা করে দিলেন যে তারা কখনো জাহান্নামে চিরস্থায়ী হবে না, এবং পাশাপাশি রসুল আকরম ইসলামকে সূরা বাকারার শেষ অংশ দিয়ে দিলেন, শেষের অংশ দুটি আয়াত দিলেন। যখন রসুল আকরম ইসলাম আল্লাহর সাথে কথা বলে শেষ করলেন, তখন তিনি আবার জিবরিল আলাইহিসসালামের কাছে ফিরে আসলেন। এরপর তিনি সেখান থেকে মসজিদ আকসায় ফিরে আসলেন, এবং তিনি এটা হচ্ছে মেরাজের মাধ্যমে, কিন্তু এরপর যখন মসজিদ আকসায় ফিরে আসলেন আবার তিনি বোরাকে চড়লেন, এবং বোরাকে চড়েই মক্কা ফিরে আসলেন। তাহলে নিচের বাহন ছিল বোরাক, উপরের বাহন ছিল আপনার মেরাজ, যেটাকে বলা হয় সুল্লাম। তো এই যে পুরো একটি ঘটনা, এই বিরাট একটি ঘটনা ঘটে গেছে ইসরা মেরাজের ঘটনা, এবং এই সমস্ত কিছু এখানে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, কিন্তু এ সব কিছু ঘটে গেছে কিন্তু একটা রাতের কম সময়ের মধ্যে, কারণ তিনি আসার পরে রওনা করছিলেন, ফজরের আগে ফিরছিলেন। সুতরাং এটা রসুলের জীবনে একটি বিরাট একটি আপনার মজেজা, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবং এটা এই কারণে আল্লাহ জানু এই মজেজার কথা উল্লেখ করলেন, তার কোরআন মজিদে এই ব্যাপারটি উল্লেখ করেছেন। জিবরিল আলাইহিসসালাম রসুল আকরম ইসলামের কাছে আসলেন ইসরা মেরাজের একদিন পর। ইসরা মেরাজের মধ্যে, মেরাজের মধ্যে বিশেষ করে নামাজ ফরজ করা হয়, এখন নামাজের আপনি সময় তো বলে দিতে হবে, এই কারণে জিবরিল আলাইহিসসালাম একদিন পর আসেন যেন রসুল আকরম ইসলামকে পাঁচ বেলা নামাজের সময় বলে দেওয়া যায়। রসুল আকরম ইসলামের উপর সালাত ফরজ করা হয় পাঁচ বেলা ইসরা মেরাজের মধ্যে, সাধারণত দুরাকাত করে করে, যে প্রত্যেক নামাজ দুরাকাত করে পড়বে, তবে মাগরিব ছাড়া, মাগরিব কিন্তু তিন রাকাত, তাইলে প্রথম
প্রথমবার যে এসরা মেরাজ, মেরাজের মধ্যে যে নামাজ ফরজ করা হয় সেটা 2 রাকাত করে ফরজ করা হয় মাগরিব ছাড়া, পরবর্তীতে আরও 2 রাকাত বাড়িয়ে দেওয়া হয়। 3 বেলা নামাজের মধ্যে যেমন আসর, আসর আছে, এশা আছে, এরকমভাবে জোহর আছে, হ্যাঁ এগুলো 2 রাকাত করে আরও বেড়ে যায়। ক্যাবলা ছিল তখন বাইতুল মাকদিসের দিকে এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তিনি একটা পদ্ধতি করতেন, সেটা হচ্ছে কাবাকে উনি সামনে রাখতেন, বাইতুল মাকদিস দিকে ফিরিয়ে নামাজ পড়তেন কিন্তু কাবাকে সামনে রাখতেন, তাহলে 2 ক্যাবলা একসাথে তিনি রক্ষা করার চেষ্টা করছিলেন। এরপর কুরাইশ বংশের লোকেরা, হ্যাঁ তারা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, হ্যাঁ আপনার বিশেষ মানে দেখা যায় তারা দেখতে পারে এরকম একটা মুজিজা কামনা করছিল, মানে তারা আস্তে আস্তে হটকারী হয়ে ওঠে। তখন তাদেরকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে একবারে নিজের চোখে দেখবে এমন মুজিজা দেখতে চাও, হ্যাঁ তাইলে আমি যদি, হ্যাঁ তোমাদের জন্য চাঁদকে 2 টুকরো করে দেই তোমরা কি ইমান আনবে? তখন তারা বলে যে হ্যাঁ ইমান আনবো, যে চাঁদকে যদি 2 টুকরো করে দিতে পারেন। তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের কাছে দোয়া করেন, হ্যাঁ দোয়া করলে হ্যাঁ আল্লাহ জানো তার জন্য চাঁদকে 2 টুকরো করে দেন। হ্যাঁ তখন 2 টুকরো করে দিলে হ্যাঁ আপনার কুরাইশ বংশের লোকেরা দেখতে পায়, নিজের চোখের সামনেই দেখতে পায় যে চাঁদ 2 টুকরো হয়ে গেছে। যখন কুরাইশরা এই বিশাল মুজিজা দেখে ফেলেন, দেখার পর তারা বলল ওয়াল্লাহি ইন্নাকা সাহির, যে আল্লাহর কসম তুমি তো জাদুকর, মানে এতক্ষণ দেখতে চাইছিল এখন যখন করে ফেলছেন এখন আবার আরেকটু মত আসছে কি জাদুকর। তখন কুরাইশরা এই বিশাল একটি মুজিজা সেটাকে অস্বীকার করে বসলো এবং এটা মানে হটকারী ছাড়া আর কেউ অস্বীকার করতে পারে না। তখন আল্লাহ জানু কোরআন আয়াত নাজিল করলেন ওয়ানশাক্কাল কমর, যে কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, নিদর্শন দেখলেই তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা হচ্ছে জাদু, হ্যাঁ তারা মিথ্যা আরোপ করে এবং তাদের মন গলা চলতে চেষ্টা করে, এটা হচ্ছে তাদের স্বভাব, এটা আল্লাহ তাদের ব্যাপারে বলেন। এ পর্যায়ে আমরা আপনার এই পর্ব শেষ করতে যাচ্ছি, ইনশাআল্লাহ অপেক্ষায় থাকবেন, একটু পরেই আরেকটি পর্ব ইনশাআল্লাহ শুরু করতে যাব। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করার তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।